আপনাদের সকলের সহযোগিতায়। নমস্কার, নিউজ নোম্যান্সল্যান্ডে স্বাগত। স্বাগত আমাদের পাঠশালাতে। এই মুহূর্তে দ্বাদশ শ্রেণীর রসায়ন বিভাগ আমরা ক্লাস শুরু করব। আমাদের মধ্যে উপস্থিত আছেন শিক্ষক দেবরাজ সরকার ও শিক্ষক প্রজ্ঞানন্দ পাল। আমরা শিক্ষকদের স্বাগত জানাই নোম্যান্সল্যান্ডের স্টুডিওতে। আমরা ছাত্রছাত্রী যারা টিভি স্ক্রিনের ওপারে আছে তাদের উদ্দেশ্যে আরও একবার বলতে চাই যে যে ক্লাসগুলি আজকে হচ্ছে প্রতিদিনই কিন্তু আমরা নিয়ম করে সেই ক্লাসগুলি চারটে থেকে পুনরায় সম্প্রচার করার ব্যবস্থা করেছি। পাশাপাশি আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলেও কিন্তু প্রতিটি ক্লাস আলাদা আলাদা করে আপলোড দেওয়া হচ্ছে। কোনো ক্লাস যদি তোমরা মিস করে গিয়ে থাকো পরবর্তীতে কিন্তু তোমরা আমাদের পেজে লাইক করা থাকলে কিন্তু সমস্ত নোটিফিকেশানগুলি তোমরা পেতে থাকবে। আমরা আর সরাসরি এবার ক্লাসে চলে যাব, স্যারদেরকে অনুরোধ করব ক্লাস শুরু করার জন্য। স্নেহের ছাত্রছাত্রীরা, আমরা অর্গানিক পোর্শনের অ্যারোমেটিকটা আমরা আগের দিন শুরু করেছিলাম। আগের দিন অ্যারোমেটিক কেমিস্ট্রির প্রিলিমিনারি আইডিয়া এবং অ্যালকিল বেঞ্জিনটা পড়িয়েছিলাম। আজকে আমরা পড়াবো হচ্ছে নাইট্রো কম্পাউন্ডস, অ্যারোমেটিক নাইট্রো কম্পাউন্ডস। তা ফার্স্টে আমরা দেখি যে অ্যারোমেটিক নাইট্রো কম্পাউন্ডস এইরকম, বেঞ্জিন রিং, একটা অন্তর একটা ডবল বন্ড, আর এখানকার একটা হাইড্রোজেন পরমাণু একটা যদি নাইট্রো গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত হয় তখন এই কম্পাউন্ডটাকে বলা হয় নাইট্রো বেঞ্জিন। এখন নাইট্রো বেঞ্জিন পড়াবার আগে এর ভ্যালেন্সি সম্পর্কে একটুখানি বলবো। সেটা এই রকম, দেখো একটা বেঞ্জিন রিং, একটা অন্তর একটা ডবল বন্ড, এখানে দেখো N, আর দুটো অক্সিজেন পরমাণু আছে, এখানে একটা এখানে একটা। এই দুটো অক্সিজেন পরমাণুর সাথে নাইট্রোজেনের বন্ড হবে। এখন আমরা জানি নাইট্রোজেনের স্বাভাবিক ভ্যালেন্সি হচ্ছে 3 এবং ম্যাক্সিমাম কোভ্যালেন্সি হচ্ছে 4। তাহলে নতুন একটা কথা এলো, ম্যাক্সিমাম কোভ্যালেন্সি, এটা কী করে বের করে? না, পর্যায় সারণীর যে মৌলটি যে পর্যায়ে থাকে তার ম্যাক্সিমাম কোভ্যালেন্সি হবে পর্যায় সংখ্যা ইনটু 2, কিন্তু কখনোই এটা 8-এর বেশি হবে না। যেমন অ্যাকর্ডিং টু মেন্ডেলিভ পিরিয়ডিক টেবল গ্রুপ 5B-তে আর আধুনিক পর্যায় সারণীতে গ্রুপ 15 এখানে আছে নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ। তাহলে এটা হচ্ছে সেকেন্ড পিরিয়ড এলিমেন্ট, দ্বিতীয় পর্যায়ে আছে। এটা থার্ড পিরিয়ড এলিমেন্ট, এটা ফোর্থ পিরিয়ড এলিমেন্ট, অ্যান্ড সো অন, তারপর একটা ফিফথ পিরিয়ড, তারপর একটা সিক্সথ পিরিয়ড, এরকম। তাহলে এর ম্যাক্সিমাম কোভ্যালেন্সি কত? পর্যায় সংখ্যা 2 × 2 = 4। ফসফরাসের ম্যাক্সিমাম কোভ্যালেন্সি কত? 3 × 2 = 6। আর এখানে কত? 4 × 2 = 8, তা কিন্তু হবে না। এখানেও ম্যাক্সিমাম কোভ্যালেন্সি হবে 6, এখানেও হবে 6, এখানেও হবে 6, অর্থাৎ 6-এর বেশি ম্যাক্সিমাম কোভ্যালেন্সি হবে না। এখন এ তো গেল নাইট্রোজেনের কথা, অর্থাৎ নাইট্রোজেনের স্বাভাবিক যোজ্যতা 3 আর ম্যাক্সিমাম কোভ্যালেন্সি হচ্ছে 4। আর অক্সিজেনের স্বাভাবিক যোজ্যতা হচ্ছে 2। তাহলে নাইট্রোজেনের এখানে একটা অক্সিজেনের সাথে ডবল বন্ড করলো, তাহলে নাইট্রোজেনের ভ্যালেন্সি কত হলো? 1, 2, 3। আর অক্সিজেনের ভ্যালেন্সি কত হলো? 1, 2। তাহলে অক্সিজেন অ্যাকর্ডিং টু মেন্ডেলিভ পিরিয়ডিক টেবিল 6B-তে আছে, বাইরের কক্ষে আছে 6টা ইলেকট্রন, তা দুটো ইলেকট্রন দিয়ে এখানে দুটো বন্ড হলো, আরও 4টে ইলেকট্রন থাকবে, তার মানে এখানে থাকবে 2 লোন পেয়ার অফ ইলেকট্রনস। এবার অক্সিজেনের ভ্যালেন্সি 2, তাহলে এখানে যদি আমরা 2 বন্ড করে দিই তাহলে দেখো নাইট্রোজেনের ভ্যালেন্সি কিন্তু স্যাটিসফাই হচ্ছে না। এখানে নাইট্রোজেনের ভ্যালেন্সি হচ্ছে 1, 2, 3, 4, 5। তাহলে নিশ্চিতরূপে এই বন্ডিংটা হবে না। তাহলে যখনই এরকম সমস্যায় হবে নাইট্রোজেনের ক্ষেত্রে, তখন নাইট্রোজেন
একটা কোঅর্ডিনেট কোভ্যালেন্সি করবে বা অসমযোজ্যতা করবে। অর্থাৎ নাইট্রোজেন পরমাণু একাই দুটো ইলেকট্রন দিয়ে একটা অসমযোজী বন্ধন বা কোঅর্ডিনেট কোভ্যালেন্সি করবে। অর্থাৎ বন্ডিংটা হবে এরকম, এখানে ডবল বন্ড ও, তাহলে এখানে দুটো লোন পেয়ার অফ ইলেকট্রনস থাকবে, তাহলে এখানে নাইট্রোজেনের কোভ্যালেন্সি হলো 1, 2, 3, তাহলে এখানে একটা লোন পেয়ার থাকবে, সেই লোন পেয়ার দিয়ে অক্সিজেন পরমাণুর সাথে ডিরেক্টলি অসমযোজ্যতা করবে। তাহলে এখানে দেখো নাইট্রোজেনের ভ্যালেন্সি এবার কিন্তু 4 হয়ে গেল, 1, 2, 3, 4। অর্থাৎ এখানে নাইট্রোজেন একাই দুটো ইলেকট্রন দিয়ে একটা কোঅর্ডিনেট বন্ড করলো, অক্সিজেনের কোনো কন্ট্রিবিউশন নেই। তাহলে অক্সিজেনের বাইরের কক্ষে 3টে লোন পেয়ার অফ ইলেকট্রনস থেকে গেল এরকম। এটা গেল এক রকমের পদ্ধতি। অর্গানিকে এই কোঅর্ডিনেট কোভ্যালেন্সির জায়গায় আমরা একটা সিঙ্গেল বন্ড ও দিয়ে দেব। আর এখানে নাইট্রোজেনের ভ্যালেন্সি কত হচ্ছে, সমযোজ্যতা কত হচ্ছে, 1, 2, 3, 4। যখনই নাইট্রোজেনের কোভ্যালেন্সি ম্যাক্সিমাম 4 হয়ে যাবে তখন নাইট্রোজেনের মাথায় প্লাস এবং অক্সিজেনের মাথায় মাইনাস এই চার্জ লিখবে, হয় কোঅর্ডিনেট বন্ড দিয়ে লিখবে না হয় এইভাবে লিখবে। গেল এর বন্ডিং। এরপরে আসবে প্রিপারেশন। প্রিপারেশনটা কি, বেঞ্জিনকে যদি আমরা ডাইরেক্ট নাইট্রেশন করি গাঢ় নাইট্রিক অ্যাসিড প্লাস গাঢ় সালফিউরিক অ্যাসিড 60 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে এখানকার একটা পরমাণু, হাইড্রোজেন পরমাণু নাইট্রো গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত হয়ে উৎপন্ন করবে নাইট্রোবেঞ্জিন। এখানে দেখো নাইট্রোবেঞ্জিনের দেখো একটা হাইড্রোজেন পরমাণু আছে, অর্থাৎ এটা এক ক্ষারকীয় অ্যাসিড। অক্সি অ্যাসিডের ক্ষেত্রে যে অ্যাসিড যত ক্ষারকীয় তার মধ্যে ততগুলো OH থাকবে, এবং এই OH এর সঙ্গে যে হাইড্রোজেন পরমাণুগুলো থাকবে সেটি জলীয় দ্রবণে আয়নিত হয়ে H+ আয়ন দেবে। অর্থাৎ এই নাইট্রিক অ্যাসিডকে আমরা এইভাবে লিখতে পারি OH, আর পড়ে রইল কি, দেখো এখান থেকে পড়ে রইল কি, একটা H চলে গেল, একটা O চলে গেল, তাহলে সিঙ্গেল বন্ড NO2। তাহলে এখান থেকে একটা H+ আর এখান থেকে OH- গিয়ে H2O হয়ে যাবে, আর একটা নাইট্রো গ্রুপ এখানে হাইড্রোজেনের জায়গায় প্রতিস্থাপিত হয়ে প্রবেশ করবে। এর মেকানিজম বা এই বিক্রিয়ার ক্রিয়াকৌশল কি, এটা হচ্ছে একটা ইলেকট্রোফিলিক অ্যারোমেটিক সাবস্টিটিউশন। এখানে ইলেকট্রোফাইলটা হচ্ছে NO2+, তাহলে ইলেকট্রোফিলিক অ্যারোমেটিক সাবস্টিটিউশন বিক্রিয়াটা 4টে ধাপে সম্পন্ন হয়। আগের দিন আমি বলেছিলাম প্রথম ধাপটা হচ্ছে ইলেকট্রোফাইল গঠন, বিক্রিয়াটা কি না, HNO3+2H2SO4 H3O+2HSO4- NO2+, অতি বিক্রিয়াশীল নাইট্রোনিয়াম ক্যাটায়ন তৈরি হল। দ্বিতীয় ধাপ পাই কমপ্লেক্স গঠন, অর্থাৎ বেঞ্জিন নিউক্লিয়াসের সাথে এই
এনও টু প্লাসটা এসে চুক্তি করে এর উপরে বসবে বন্ড করে, এটা হচ্ছে পাই কমপ্লেক্স গঠন। তিন নম্বর হচ্ছে সিগমা কমপ্লেক্স গঠন, ঠিক আগের দিনের মতো সিগমা কমপ্লেক্স গঠন। তাহলে বেনজিন রিং প্লাস এনও টু প্লাস, এটা আবার লিখলাম, এই পাই বন্ড খুলে এখানে এলো, তাহলে এই জায়গাটায় প্লাস এই জায়গাটায় মাইনাস হলো, এই মাইনাসের সাথে এনও টু প্লাসটা বন্ড করে যাবে। এখানে হবে প্লাস এই বন্ড, এটা হচ্ছে একটা রেজোনেটিং স্ট্রাকচার। এই বন্ড খুলে এখানে যাবে, তাহলে আর একটা রেজোনেটিং স্ট্রাকচার হবে, এই বন্ড খুলে এখানে আসবে, তাহলে আর একটা রেজোনেটিং স্ট্রাকচার হবে, অর্থাৎ অর্থ এবং প্যারা পজিশনে দেখো পজিটিভ চার্জ এলো, তাহলে এইটা হচ্ছে এই তিনটে রেজোনেটিং স্ট্রাকচার। আর রেজোনেন্স হাইব্রিড কোনটা হবে, না এরকম প্লাস এনও টু, এটা হচ্ছে রেজোনেটিং রেজোনেন্স হাইব্রিড স্ট্রাকচার। চার নম্বর হচ্ছে প্রোটন নিষ্ক্রমণ, প্রোটন নিষ্ক্রমণ, অর্থাৎ এই প্রথম যে স্ট্রাকচারটা সেটা নেব, এখানে দেখো এখানে দেখো কার্বন রয়েছে এবং কার্বনের ভ্যালেন্সি কত, এক দুই তিন, তাহলে নিশ্চয় একটা হাইড্রোজেন আছে, সেই হাইড্রোজেনটা এরকম লিখলাম আর এখানে এনও টু লিখলাম। আর প্রথম ধাপে আমাদের এইচ এসও ফোর মাইনাস তৈরি হয়েছিল, এই বন্ড খুলে এখানে চলে যাবে, তার মানে এইচ প্লাস আয়ন বেরিয়ে যাবে, ওই এইচ প্লাস আয়ন আর এসও ফোর এসও ফোর মাইনাস আয়ন মিলে হবে হচ্ছে এইচ টু এসও ফোর, আর হবে হচ্ছে নাইট্রোবেনজিন। এটাই হচ্ছে বিক্রিয়ার ক্রিয়াকৌশল বা মেকানিজম। সমস্ত অ্যালিফ্যাটিক সমস্ত অ্যারোমেটিক সাবস্টিউশন, ইলেকট্রোফিলিক অ্যারোমেটিক সাবস্টিউশন কিন্তু এই চার ধাপে সম্পন্ন হয় মোটামুটিভাবে। এবার হচ্ছে আসবো প্রিপারেশন। নাইট্রোবেনজিনকে আগেই বলেছি তৈরি করছি কি করে, না গাঢ় সালফিউরিক অ্যাসিড গাঢ় নাইট্রিক অ্যাসিড 60 ডিগ্রি, ঠিক আছে। তো আর একটা পদ্ধতিতেও করা যায়, বেনজিন রিং একটা হাইড্রোজেন পরমাণু একটা এনএইচ টু গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত হলে তাকে বলবো অ্যানিলিন, একে যদি ট্রাই ফ্লুরো অ্যাসিটিক অ্যাসিড দিয়ে যদি অক্সিডেশন করি তাহলে উৎপন্ন হবে নাইট্রোবেনজিন। সরাসরি এনও টু গ্রুপটা এনএইচ টু গ্রুপটা এনও টু গ্রুপে পরিণত হবে। তাহলে এখানে ট্রাইফ্লুরো অ্যাসিটিক অ্যাসিড ফর্মুলাটা কী হবে, না এটা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড সঞ্জাত একটা কম্পাউন্ড, তাহলে এর মাদারকে না অ্যাসিটিক অ্যাসিড,
তাহলে অ্যাসিটিক অ্যাসিডের সংকেত আমরা লিখি সিএইচ থ্রি সিও ওএইচ। এবার আসবে ট্রাইফ্লুরো, এটা একটু ভুল বললাম, পার অ্যাসিটিক অ্যাসিড। এবার আসবে হচ্ছে ট্রাইফ্লুরো অ্যাসিড, অর্থাৎ এখানকার তিনটে হাইড্রোজেন পরমাণু যদি তিনটে ফ্লুরিন অ্যাটম দ্বারা প্রতিস্থাপিত হয় তাহলে এর নাম হচ্ছে ট্রাইফ্লুরো অ্যাসিটিক অ্যাসিড। এবার ট্রাইফ্লুরো পার অ্যাসিটিক অ্যাসিড কি? না, এটা পারঅক্সি বন্ধন হবে, অর্থাৎ এখানে সিঙ্গেল বন্ড এইচ, এইটা হচ্ছে ট্রাইফ্লুরো পার অ্যাসিটিক অ্যাসিড। এই দেখো একটা পারঅক্সি বন্ধন আছে, এই যে সিঙ্গেল বন্ড ও সিঙ্গেল বন্ড, এই রকম যে বন্ডটা থাকে সেটা হচ্ছে পারঅক্সো বন্ধন। ট্রাইফ্লুরো পার অ্যাসিটিক অ্যাসিড দিয়ে অক্সিডেশন করলে এরকম হয়। এবার যদি এই অ্যানিলিনকে যদি আর একটা পার অ্যাসিড যদি পার মোনো সালফিউরিক অ্যাসিড বা ক্যারোস অ্যাসিড যাকে বলে, অর্থাৎ সংকেত হচ্ছে H2SO5, মানে এটা সঞ্জাত কি? সালফিউরিক অ্যাসিড থেকে। সালফিউরিক অ্যাসিড দ্বিক্ষারকীয় অ্যাসিড, এর স্ট্রাকচারটা কি? এস ওএইচ ওএইচ ডবল বন্ড ডবল বন্ড, এটা সালফিউরিক অ্যাসিড। তাহলে পার মনোসালফিউরিক অ্যাসিড কি? এই এইচ এর জায়গায় একটা ও, একটা পারঅক্সি বন্ধন হয়ে যাবে। এই দেখো পারঅক্সো বন্ধন, এটা হচ্ছে পার মনোসালফিউরিক অ্যাসিড বা ক্যারোস অ্যাসিড। একে দিয়ে যদি অক্সিডেশন করি তাহলে এই এনএইচ টু গ্রুপটা এনও গ্রুপে পরিণত হবে, অর্থাৎ উৎপন্ন হবে নাইট্রোসো বেঞ্জিন। নাইট্রোসো বেঞ্জিন অর্থাৎ সবসময় জারণ বা বিজারণে যে কম্পাউন্ডটা তৈরি হবে সেখানে যেন নাইট্রোজেনের ভ্যালেন্সিটা ঠিক থাকে, হয় তিন না হয় চার। এখানে দেখো যদি বন্ড করে লিখি তাহলে দেখো নাইট্রোজেনের ভ্যালেন্সি হবে হচ্ছে তিন, এন ডবল বন্ড। এই নাইট্রোজেনের ভ্যালেন্সি দেখো 1 2 3। এরপরে হচ্ছে প্রপার্টিস, নাইট্রো গ্রুপকে যদি বিজারিত করি, বিজারণ তিনটে পর্যায় হয়, একটা হচ্ছে অ্যাসিড মিডিয়ামে, একটা হচ্ছে ক্ষারীয় মিডিয়ামে, একটা হচ্ছে প্রসম মিডিয়ামে। যদি অ্যাসিড মিডিয়ামে যদি অ্যাসিড মাধ্যমে যদি নাইট্রোবেঞ্জিনকে যদি বিজারিত করি তাহলে নাইট্রোবেঞ্জিন এখানে বিজারক দ্রব্য নেব জিঙ্ক প্লাস গাঢ় এইচসিএল বা 3+ গাঢ় এইচসিএল বা SnCl2+ গাঢ় এইচসিএল, যে কোনো একটা নিতে পারি, যে কোনো একটা রিয়্যাক্ট্যান্ট নিতে পারি, এটা বিজারিত হবে, হয়ে উৎপন্ন হবে অ্যানিলিন। এখানে দুটো অক্সিজেন পরমাণু আছে তাহলে এখানে 2H2 লিখে দিতে পারি, তাহলে 2 × 2 = 4 আর 2 = 6 হাইড্রোজেন 6H, এইরকম। এবার যদি
এই রকম একটা কম্পাউন্ড হয় নাইট্রো কম্পাউন্ড, এখানে একটা NO2, এখানে একটা NO2, তাহলে এটা ডাইনাইট্রো বেঞ্জিন। কেমন ডাইনাইট্রো বেঞ্জিন? এরা পরস্পর মেটা পজিশনে আছে, মেটা ডাইনাইট্রো বেঞ্জিন। একে যদি ওই একই রিয়েজেন্ট দিই তাহলেও তারা বিজারিত হবে। আমি একটা বিকারকের নাম লিখছি, SN প্লাস গাঢ় HCl, এই তিনটের যে কোনো একটা নিলেই হবে। তাহলে বিজারিত হয়ে হবে হচ্ছে কি, NH2, এখানে দুই আর দুইয়ে চারটে অক্সিজেন, 4H2, চার দুগুণে আট আর দুয়ে দশ আর দুয়ে বারো, 12H। তাহলে এইটার নাম হচ্ছে, একটা বেঞ্জিন বলয়ে যদি দুটো NH2 গ্রুপ থাকে তাকে বলা হয় ফেনিলিন ডায়ামিন। তাহলে এটা হচ্ছে মেটা ফেনিলিন ডায়ামিন, মেটা ফেনিলিন ডাইঅ্যামিন। কিন্তু এটাকেই যদি অন্য একটা রিয়েজেন্ট দিই মেটাডাইনাইট্রোবেঞ্জিন নিয়ে, এটাকে যদি সোডিয়াম সালফাইড Na2S বা NH4HS অ্যামোনিয়াম বাই সালফাইড এটা যদি নিই, তাহলে যে কোনো একটা গ্রুপ বিজারিত হবে আর একটা থেকে যাবে। ধরো এই গ্রুপটা বিজারিত হলো, এইটা হবে না, তাহলে হলো কি এইরকম। এইটা যদি না থাকতো তাহলে হতো অ্যানিলিন, মেটা পজিশনে নাইট্রো গ্রুপ ঢুকেছে, তাহলে মেটা নাইট্রো অ্যানিলিন হচ্ছে এই কম্পাউন্ডটার নাম। এবার ক্ষারীয় মাধ্যমে বিজারণ, ক্ষারীয় মাধ্যমে তিন রকমের বিজারণ হয়। এক নম্বর হচ্ছে নাইট্রোবেঞ্জিন, এখানে মিথানল প্লাস NaOH বা গ্লুকোজ প্লাস NaOH যদি নিই তাহলে বিজারিত হয়ে হবে হচ্ছে এই রকম একটা কম্পাউন্ড, এখানে নাইট্রোজেনের ভ্যালেন্সি দেখা হয়েছে 1 2 3 4, তাহলে এখানে প্লাস এখানে মাইনাস হবে, এর নাম হচ্ছে অ্যাজক্সি বেঞ্জিন। ঠিক আছে, এখানে জল উৎপন্ন হবে, দুই আর দুয়ের চারটে অক্সিজেন, একটা অক্সিজেন লেগে গেছে, আর হবে হচ্ছে 3H2, তিন দুগুণে ছটা হাইড্রোজেন, 6H। দু নম্বর হচ্ছে, দু নম্বরটা এখানেই লিখি মুছে ফেলে, বারবার লিখতে গেলে সময় নষ্ট হবে অযথা। জিঙ্ক ডাস্ট প্লাস মিথানল প্লাস NaOH বা লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড,
উৎপন্ন হবে অ্যাজোবেনজিন। এখানে নাইট্রোজেনের ভ্যালেন্সি দেখো 1, 2, 3, এখানে নাইট্রোজেনের ভ্যালেন্সি দেখো 1, 2, 3, ভ্যালেন্সিগুলো সব চেক করবে যখন লিখবে অ্যাজোবেনজিন। আর জল উৎপন্ন হবে 2 অক্সিজেন আর 2 অক্সিজেন, 4টা অক্সিজেন, 4H2, 4 × 8টা হাইড্রোজেন, 8H। আর যদি মিথানল প্লাস লঘু NaOH নি তাহলে হবে হচ্ছে এই রকম, হাইড্রোবেনজিন। তাহলে এখানে 2 আর 2 এ 4টা অক্সিজেন, 4H2, 4 × 8, 9, 10, 10H এইরকম। আর প্রসমের মাধ্যমে বিজারণ, প্রসমের মাধ্যম বিজারণ কি করে হয়, না নাইট্রোবেনজিন জিঙ্ক প্লাস অ্যামোনিয়াম ক্লোরাইড 50% ইথানল বিজারণ হবে হচ্ছে এই রকম। এই কম্পাউন্ডটার নাম কি, এটা হাইড্রোক্সিল, এটা অ্যামিন, তাহলে এর নাম হচ্ছে হাইড্রোক্সিল অ্যামিন। এই গ্রুপটার নাম কি, ফিনাইল গ্রুপ। যদি একটা হাইড্রোজেন পরমাণু এরকম একটা ফিনাইল গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত হয় তাহলে এর নাম হচ্ছে ফিনাইল হাইড্রোক্সিল অ্যামিন। একে যদি এর মধ্যে যদি আবার টোলেন্স ঢেলে দিই, টোলেন্স বিকারক, একটা ক্ষারকীয় জারক দ্রব্য, যেটা বিক্রিয়া লেখা সুবিধার জন্যে আমরা Ag2O করে লিখি, প্লাস Ag2O, এখান থেকে একটা H, এখান থেকে একটা H চলে যাবে, তাহলে উৎপন্ন হবে নাইট্রোসোবেনজিন প্লাস 2 হাইড্রোজেন আর 1 অক্সিজেন মিলে হবে H2O প্লাস 2 Ag এর অধক্ষেপ পড়বে ধূসর বর্ণের। এই বিক্রিয়াটার একটা নাম আছে, এটার নাম হচ্ছে মুলিকান বার্কার টেস্ট। এটা এমন একটা বিক্রিয়া যে বিক্রিয়ার সাহায্যে আমরা কোনো অ্যারোমেটিক কম্পাউন্ডে NO2 গ্রুপ, নাইট্রো গ্রুপ আছে কি না তা নির্ধারণ করতে পারি। এখানে 2টো জিনিস মনে রাখতে হবে, এক না যদি অ্যামিন গ্রুপ আর NO2 গ্রুপ থাকে কোনো অ্যারোমেটিক কম্পাউন্ডসে তাহলে মুলিকান বার্কারি হচ্ছে সেই বিক্রিয়া যে বিক্রিয়ার সাহায্যে আমরা নাইট্রো গ্রুপকে আমরা শনাক্ত করতে পারি। অর্থাৎ NH2-র প্রেজেন্সে NO2 গ্রুপকে শনাক্তকরণ করা হয়। এটা কেন করা হয় আমরা যখন ডায়াজোনিয়াম সল্ট পড়ব তখন বলবো, এখন এ ব্যাপারে আমরা কোনো আলোকপাত করতে পারছি না। শুধু মনে রাখবে NH2-র প্রেজেন্সে যদি NO2 গ্রুপ থাকে তাহলে সেই NO2 গ্রুপকে শনাক্তকরণ করার জন্যে মুলিকান বার্কার টেস্ট করা হয়। দ্বিতীয় কথা হচ্ছে যদি এরম একটা কম্পাউন্ড থাকে, অ্যারোমেটিক কম্পাউন্ড, এটা কি না বেঞ্জালডিহাইড, এখানে একটা NO2 গ্রুপ থাকে মেটাপজিশন,